আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আমিও সেটাই বললাম। এখন ভাই মানে সবই বুঝলাম, কিন্তু আপনি আমার উপরে আপনার অনেক রাগ নাকি? আমার বুঝা রাখবে, শুনেন ভাই, আমি ভাবছি যে দেখো যদি আসি বাইরে খাইতাম, আর আসি বাইরে মানে ভাবি তুমি দেখতো, বাবির একটা রিকোয়েস্ট করলাম, ভাবি আমরা দূরে খাওয়া ধরি, আমরা রাই মেয়ে তুমি কথা চাই না, ঠিক আছে আসি বাইরে বলেন এগুলো নিয়ে গাড়াগুড়ি তো আমার দরকার নেই, বউকে নাস্তিক মারলে, কত কত নাস্তিক আছে, আমার আমাদের মারলে তো কেউ আপনার মাপ বউ চায় না, এতিম হবে না তো ভাই। আমি তো আমার বউয়ের বাপ না তো ভাই, এতিম হবে কেমনে? না বিধবা হবে না, বিধবা বিধবা হবে না, আপনার একটা বিধবা চ্যালেঞ্জ হতে পারে, দেখলাম, এই এতিম তো ছেলেটা হতে শোন পারে। এতিম হবে না, এতিম হবে না, মায়া লাগে না ও ভাই, আচ্ছা, আমার ছেলের কথা, ছেলের কথা বলছেন, ছেলেটা এতিম হবে। কিন্তু আপনি তো আমাকে মাইরা আমার বউ এবং বাচ্চাকে গনিমতের মাল হিসেবে নিয়ে যেতে পারবেন নাকি? এটা তো না না ইসলামিক না ভাই, এগুলো বিধান তো আছে। যুদ্ধ ক্ষেত্র না ভাই, এটা তো যুদ্ধ ক্ষেত্র না, আমি না বুঝলাম, না, ভাবি মনে করেন আমরা যুদ্ধ আমরা দামের যুদ্ধ করতে কে আসছেন, লাগি মনে ইসলামিক করেন জিবি যুদ্ধ তুমি করতে বুঝবি আসছেন, মনে করেন যুদ্ধ করতে আসছেন, হ্যাঁ, জার্মানির সাথে আপনি যুদ্ধ করতে আসছেন, আপনি জিহাদি, তারপর তো আমার বউকে এবং বাচ্চাকে তো গনিমতের মাল হিসেবে নিয়ে যেতে পারবেন নাকি? জি জি ভাই, জি ভাই, গনিমতের মাল হিসেবে নিয়ে আসবো, হবে আমরা বাচ্চাদেরকে পুড়িয়ে দিব না, মহিলাদেরকে দর্শন করবো না, আমরা দাস হিসেবে মানে নিয়ে আসবো, দাস আর হিসেবে, ইসলামে দাস দাস হিসেবে দাস আসবেন দাস নাকি? ছাড়া অন্য কোনো মেয়েদেরকে তাকানো যাবে না, খালাস খালাস। দাস হিসেবে ব্যবহার করবেন তাই তো তাদেরকে? জি 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 ভাই, অবশ্যই দাস হিসেবে ব্যবহার করবো, অথবা আমরা ইচ্ছে করলে মুক্ত করে দিব। বাহ ভাই, অনেক মহান তো আপনি, মানে আপনার তো মহানুভব, অনেক মহানুভব ভাই। আপনি আবার মুক্ত করার কথা ভাবতেছেন, এটা শুনে তো আমার বুকটা জুড়ায় গেল, মনটা জুড়ায় গেল। না ভাই জোরে কথা মুক্ত আছি ভাই, করার এটা কথা, সিরিয়াসলি ভাই, আপনি যদি বাংলাদেশে আসেন না আপনার কাল্লাটা কাল্লাটা থাকবে না, আল্লাহর কসম ভাই, হ্যাঁ আল্লাহর কসম, কোন থেকে কি হবে তার হবে না, ভাই, আপনার তো মানে অনেক আমি আমি মহানুভব। প্রিটি শিওর অল আনসার ভাই একেবারে লুঙ্গিটা তুলে দিয়ে দৌড়টা দিবে। আচ্ছা অল আনসার ভাই, আপনি যদি আসিফ মহিউদ্দিনকে সামনে পান, আপনি কি ধরেন বাংলাদেশে পাইলেন সামনাসামনি, আপনি কি মানে ঘায়াল করবেনই, মানে একটা না অবশ্যই একটা ভাই, আমি তুলে? এনে দিতে হয় 1 লাখ মানুষ নিতে হয়, আচ্ছা অকরে 1 লাখ আপনি মানুষ সামনে উড়ে যাবে, আপনি ভালো দিন ভালো আপনি দিলে পরে আমার আপনি জড়াই শিওর আমার জড়াই আমার লই আমি শিওর চিন্তা করি, আপনি শিওর এটা আপনি একটু ক্যামেরা অন করে বলতে পারবেন এটা? ক্যামেরা হ্যাঁ, ক্যামেরা অন করে নাই রে ভাই, ক্যামেরা অন করে নাই রে, যেবা মারবাম আপনি যেবা যদি লাগাইলে একজন আমার সত্যিকারের, বসে অন ক্যামেরা অন করে তো আমার জীবন শেষ হয়ে যাবে, আপনি যদি একজন সত্যিকারের মুমিন হয়ে থাকেন, মুমিনরা কিন্তু পিছন দিয়ে আঘাত করে না, তারা কিন্তু সামনে একদম মানে চেহারা ইয়েস দেখায় ভাই একদম। হ্যাঁ, সে ইসলামের প্রতি সামনে যদি আমার ভাই, সত্যিকার আমি যদি 1 লাখ সত্যিকার যদি জনতার আপনার মাঝখানে হ্যাঁ সত্যিকার আমি সামনে যারা সামনে মারা সত্যিকার যাচ্ছি, ভাই, আপনি এমন দিনে প্রকাশ করি আমি বলতে, এমন আমরা মারা হয়ে গেল তবে আমার জীবন এক হওয়া যাবে, সেকেন্ড এক এগুলো আমি লাভ সেকেন্ড করি না, আনসার ভাই, আমার কথাটা একটু শুনে নেন, একটা কথাটা শুনে নেন। একজন মুমিন শুধুমাত্র ভয় করে শুধুমাত্র আল্লাহ পাককে, কোন পুলিশ, থানা পুলিশ, সরকার, রাষ্ট্র, জি এগুলোরে কিন্তু একজন মুমিন কখনো গোনাতেও ধরে না। তার মনে শুধুমাত্র ভয় হচ্ছে না না একমাত্র আল্লাহ পাকের ভয়, এছাড়া আর কোনো কিছুকে ভয় পাওয়া একজন মুমিনের চরিত্র হইতেই পারে না। আমি নিশ্চিত যে আপনি জি ভাই, অবশ্যই ভাই, আপনার সেলুট ভাই, এত যদি সুন্দর একটা কোনো সরকার ব্যাখ্যা দেওয়ার জন্য সেলুট, কারণ আমার জীবন মরণ সব আল্লাহর হাতে, কথাটা শুনে নেন না ভাই, কথাটা শুনে নেন না, এই যে আপনি যে একজন মুমিন বান্দা হয়েছেন, এখন এখন কিন্তু আপনার পক্ষে কিন্তু আর কাউকে ভয় পাওয়া কিন্তু সম্ভব না, শুধুমাত্র আল্লাহ পাককে না ভয় না পাওয়া সম্ভব। আর কারো কারো জি ভয়ে ভাই, জি ভাই, আপনি লুকায় থাকবেন, আর কারো ভয়ে আপনি চেহারা দেখাইবেন না, এরকম হতেই পারে না। তাহলে যদি হয় অবশ্যই তার না মানে হবে অবশ্যই, আপনি এটার ভিতরে তো যুক্তি আছে আসিফ সত্যিকারের ভাই, মুমিন, এটার ভিতরে যুক্তি আছে ভাই, সত্যিকারের মুমিন। শুনেন কথাটা শুনে নেন না, কথাটা শুনে নেন না আগে ভাই, শেষ করতে দেন, কথাটা শুনে নেন। এখন আর কারো ভয় যদি আপনি আপনি নিজেকে লুকায় রাখেন, এই জিনিসটা কিন্তু হবে আল্লাহর উপরে যে আপনার বিশ্বাস, আল্লাহর প্রতি যে আপনার ভয়, এইটা একটা সন্দেহের জায়গাতে চলে যাবে। তার মানে হচ্ছে আপনি অন্য জিনিসকে ভয় পান, মানে আপনি পুলিশকে ভয় পান, বা আপনি সরকারকে ভয় পান, বা আপনি আসিফ মহিউদ্দিনের ভয় পান, আসিফ মহিউদ্দিনের ভয় পায় আপনি চেহারা দেখাইতেছেন না, লুকায় লুকায় মানে আঘাত করবেন। কিন্তু ভাই মুমিনের চরিত্র তো এটা হওয়ার কথা না। মুমিন তো সবসময় যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তরবারি নিয়ে একদম খালিদ বিন ওয়ালিদের মতো একদম তরবারি নিয়ে ঝাঁপায় পড়ছে, আল্লাহ বলে এইভাবে ঝাঁপায় পড়ছে। হ্যাঁ, এখন বলে ঝাঁপায় পড়ছে, বুঝছেন? এখন আপনি তাহলে মানে আমি বুঝতে পারতেছি আপনি যে আপনি মনে হয় খুব দ্রুতই জিহাদে যাইবেন, এবং মানে জিহাদে গিয়ে একটা কিছু করবেন, আকাম করবেন একটা কিছু। তো ভাই আপনার চেহারাটা কি আমরা একটু দেখবো, যে যেই চেহারা দিয়ে আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন তাহলে তো চেহারা দেখাতে কোনো সমস্যা নেই। ভিডিওটা একটু অন করেন তো ভাই, দেখি। আমি শুধু দেখে জীবন দেবো, একটা মাইরে লই মুমিয়া, পরে দেখো জীবন খালি মালি জীবন দেখো, দেখেন একটু আলানসার ভাই, আপনি আপনি তো বলতেছেন যে মারবেন, একটু চেহারাটা অন করে দেখান যে আপনি আসলে সিরিয়াস, আমরাও দেখি যে হ্যাঁ এরকম একজন মুমিন আছেন যিনি বুক ফুলে বলতে পারবেন, নাস্তিকে যেহেতু বলতেছেন যে উনি মারবেন, উনি চেহারা দেখায় বলতে পারেন, দেখান না না। না না পারাস না ভাই, আমি আমার এরকম মনে চেহারা হচ্ছে না দেখাবো না ওনার তো, এই এখানে আমি মানটুকু চেহারা দেখাবো আছে। না, সামনে পারাস ভাই দেখেন আমার মনে হচ্ছে না, পারাস ভাই আমার মনে হচ্ছে না মানে ওনার এতটুকু চাপাবাজি ইমান করছেন, আছে, চাপাবাজি চাপাবাজি করতেছে। করছেন। হ্যাঁ, আসলে আসলে আচ্ছা সাহস নেই।
মানে এই যে একটু আগে যে তারপরে আপনার বউয়ের সামনে আপনাকে এ করবে সেই করবে এরকম কত কথাগুলো বললো, মানে ইমোশনাল কথাগুলো বললো, এগুলো মানে একেবারেই মানে বলার জন্য বলা কথা, মানে কোনো কথার কোনো ভ্যালু ভ্যালু নাই, জাস্ট মুখে আসছে বসে বা স্ক্রিপ্ট লিখে রাখছিল আগে থেকে যেন বসে। এবং ফারাজ ভাই আল্লাহ পাক বলেছে প্রত্যেক কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, উনি যে নিয়তটা করছে নিয়তটা যে করছে যে খুনাখুনি কোপাকুপি করবে এই নিয়তের জন্যই কিন্তু মনে করেন আল্লাহ পাক ওনাকে জান্নাতে একদম মানে শহীদি মর্যাদা। না না, এই যে নিয়তটা যে সঠিক এটা প্রমাণের প্রমাণের উপায়টাই তো হচ্ছে যে উনি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, এই জিনিসটা সবার সামনে প্রকাশ করে দেওয়া যায় আল্লাহ ছাড়া ভাই আমি আর কাউকে ভয় ডরাই না, এই যে দেখেন আমার ছবি দেখ পেটা দেখ এই যে আমার ছবি দেখ আমি কোন পুলিশ আসি ভাই শুনেন আমি বলি শুনেন বলি কিছু না কিছু তো অবশ্যই ভয় পান, মানে আল্লাহ থেকেও বেশি বড়, আল্লাহ যে হুকুমটা দিচ্ছে আপনাকে হত্যা করার সেটা থেকেও কোনো না কোনো কিছুকে উনি ভয় বেশি পান, এই জন্য উনি চেহারাটা দেখাতে পারছে না। না আল্লাহ আমাকে হুকুম দেন একটু হত্যা করার জন্য। আচ্ছা আল্লাহ হুকুম দিয়ে যা তোমাদের সাথে জিহাদ করবে তার কথা। ফারাজ ভাই আরেকটা আছে। ভাই আপনি ওই দূরে দেখাইতে পারবেন ভাই কতটুকু চেহারাটা দেখান দেখান আপনার চেহারাটা। শুনুন আমি আপনাকে আমি আপনাদেরকে বলি একটু শুনুন আমাকে বলো। অলেনসার ভাই দেখেন অলেনসার ভাই দেখেন আপনার মতো আরেকজন ভীতু ভীতু লোক দেখছেন। দেখি ভাই কল্লা ফাজল ভাই আপনার চেহারাটা একটু দেখি চেহারা মোবারক দেখি এই যে দেখেন কি রকম অ্যাট লিস্ট সে অ্যাট লিস্ট ছুরি দেখাইতে পারতেছে আপনি সেটাও দেখাইতে পারতেছেন না। প্রাচীর মতো আমরা দুর্গ আপনার কাছে যাবে কিভাবে আপনার তো চেহারা দেখতে পারতেছে না আপনি কি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পান নাকি এর থেকে বেশি অন্য কাউকে বেশি ভয় পান? না 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 আমি আল্লাহ ছাড়া কাউকে বিন্দু পরিমাণ ভয় পাইনি ভাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না? আসিফ মইদিনকে একজন সাতিমের রাসূল জি আসিফ মইদিনকে একজন সাতিমের রাসূল না কি সাতিমের রাসূল ভাই বাংলায় বলেন সাতিমের রাসূল কি জিনিস সেটা আপনি জানেন না? মানে নবীকে যে গালি গালাজ করে তার শাস্তি কি ইসলাম অনুযায়ী? এ ভাই শুনেন একজন লোক রাসূলের যুগে একজন নবী নবীরে গালি দিছিল পরে একটা লোক আর মারিয়ে ফেলেছে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিচার হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিচার মা খালাস হাবিবি বিচার মা খালাস খালাস বিচার লাগুন মানে কেউ কেউ যদি ইয়ে করে কেউ যদি রাসূলকে গালি দেয় আর কালা ফালা জান দেব এটা সহি হাদিসে মুমিন ভাইরা আপনারা বিভ্রান্ত হবেন না আমি কোনো নাস্তিক নাস্তিক কালা ফালা কলা ফেলাই দেওয়া যাবে। আচ্ছা কেউ যদি নবীকে গালি দেয় তার কলা ফেলাই দেওয়া যাবে ইসলাম অনুযায়ী? তো আসিফ মহিউদ্দিন নবীকে গালি দেয় আসিফ মহিউদ্দিনকে ইসলাম অনুযায়ী কলা ফেলাই দেওয়া যাবে, আপনি কি আসিফ মহিউদ্দিন আর কলা ফেলাইতে চান? জি অবশ্যই অবশ্যই আমার জীবন আমি আল্লাহর কাছে দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে আপনি কি এই কথাটা এখন চেহারা দেখায় বলতে পারবেন নাকি অন্য কোনো ভয়ের খাতির আপনি চেহারাটা দেখাইতে পারবেন না? না 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 আমার কোনো ভয় নাই ভাই শুনেন যুদ্ধের সময় এক সাহাবি আমি শুনবো আপনার সব কথা শুনবো এক্সপ্লেন করেন আপনি আগে দেখান যে আপনার অন্য কারোর উপর ভয় নাই না হলে আমি একজন মিথ্যুকের সাথে কেন কথা বলবো? আপনি যদি বলেন যে আপনি অন্য কাউকে ভয় পান না তাহলে দেখা দেন, আর যদি ভয় পান না বলে চেহারা দেখাইতে ভয় পান তাহলে তো আমি মনে করবো যে আপনি একজন মিথ্যুক, একজন মিথ্যুকের সাথে কথা বলবো আমার কি আল্লাহ কিন্তু এখন আপনাকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ দেখতেছে যে আমার বান্দাকে আমি পাঠাইছি সে সাতিমের রাসূলের কাছে হেরে যাবে
আপনি কিন্তু চেহারা না দেখালে কিন্তু আপনি একজন ছাতি মেরে ছেলের কাছে পরাজিত হয়ে যাবেন ভাই। তাহলে ক্যামেরাটা অন করে চেহারাটা একদম দেখাই দেন, এই যে দেখ বেটা, আমি এখন চেহারা দেখাই, তাহলে আপনার সাথে আমাদের নেক্সট আলোচনাই হবে আপনার চেহারাটা দেখার পরে, যে আপনি চেহারা দেখায় যদি বলতে পারেন যে আসিফ আপনি এই করতে পারবেন সেই করতে পারবেন, ওটার পরে আমরা আপনার সাথে নেক্সট কোন আলোচনা করব। না হলে ভাই একজন মিথ্যুকের সাথে আলোচনা করে কি, আমার তো কোনো ইয়ে নাই, মানে কোনো আউটকাম নাই। আপনি যদি চেহারা দেখাইতে পারেন তাহলে আমরা নেক্সট আলোচনাটা ফার্দার সামনে আগাবো। আলোচনা করতে চান তাহলে চেহারাটা দেখুন। ফারাজ ভাই একটা জিনিস আপনাকে বলি, যে মানে অনেক বাংলাদেশ থেকে অনেকে সিরিয়া গেছিল জিহাদ করতে আইসিসের সাথে, কিন্তু এখানে যুদ্ধ টুদ্ধ দেখা তাদের মানে মৃত্যু দিচ্ছে, প্যান্টের ভিতরে মৃত্যু দিচ্ছে ভয়, হ্যাঁ ভয় মৃত্যু টুতে দিয়ে তারপরে বাবার দেশে ফেরত চলে আসছে। তো আমার তো মনে হচ্ছে এই অল অ্যান্সার ভাইয়ের অবস্থা সেরকম, মানে 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 এখন চেহারা সাহসের কাজ করতে বললাম তখনই মৃত্যু দিল প্যান্টের ভিতরে, এখন মৃত্যু দিতেছে জানার জন্য নেসেসারি না তো, আপনি কি জন্য দেখাবেন, কি জন্য দেখাবেন ওটা নেসেসারি না। আমাদের বললামই তো এত ভীতু ভাই। আপনি মিউট করে শেষ শুনবেন ভাই, আপনার তো মানে কিছুই করার নেই, আপনি তো পুলিশ ভয় পান না, এত এসে বলে আপনি আল্লাহ ছাড়া কারো ভয় পান না, হ্যান না তেন না। এই যে দেখেন আমি আপনার একটা ছবি দেখে, এই যে এটা দেখতেছেন কার পাশে লাথি মারতেছে, এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ করবেন, আপনার কোনো আব্দুল্লাহ করার কোনো জায়গাও নেই, আপনি পুলিশে ভয় পান, আপনি কি আব্দুল্লাহ করবেন? বদমাইশ ডাকাইত, মানে মানে কি বলবো, মানে এইরকম নোংরা চরিত্রের লোক তো ভাই মানব ইতিহাসে খুব কমই আছে। এই যে ওনাদের নবী মোহাম্মদ, নবী মোহাম্মদের মতো লুচ্চা, নবী মোহাম্মদের মতো ডাকাইত, নবী মোহাম্মদের মতো দর্শক, নবী মোহাম্মদের মতো গণহত্যাকারী, এগুলো তো ভাই পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে আর দুই চারটা খুঁজে পাওয়া মুশকিল ছিল, নিশ্চয়ই আরো কয়েকটা ছিল নিশ্চয়ই, কিন্তু সেও একটা। তো এই যে মানে এই যে আলান স্যার ভাই, আমি যে এতগুলো গালি দিলাম আপনার নবীকে, আপনার দৃষ্টিতে গালি দিলাম, যদিও আমার দৃষ্টিতে এগুলো সত্য কথা, আপনার দৃষ্টিতে তো গালি হবে, এতগুলো গালি দিলাম আপনার ভাই রক্ত খলখল করতেছে না? জি ভাই অবশ্যই শুনেন, আর যারা যারা দর্শক আছে তারা শুনো, আমার কারণ মাইক মিউট করে রাখি, আমি অনেক কথা বলতে পারি না। না দেখুন উচিত না চেহারাটা দেখা দেয়, আপনি কি বিয়ে করবেন, আপনার চেহারা দেখানোর মতো মুরুদ না, মিথ্যুক ভাই। আপনি পরে যে কথাগুলো বলবেন সেগুলো তো মিথ্যা কথা বলবেন, এই হ্যান করেন গা ত্যান করেন গা, এই করবেন সেই করবেন, কিন্তু আপনার তো কিছুই করতে পারবেন না, মানে বলতেছেন আল্লাহ ছাড়া। আচ্ছা ফরাজ ভাই শুনেন, আপনি ঘুরে থাকবেন সামনে গেলে নিশ্চিত, ফরাজ ভাই আমি আমার ফরাজ ভাই আমি নিশ্চিত আমাকে সামনে দেখলে সে প্যান্টে হাইকা দিবে, কিচ্ছু কোনো আব্দুল্লাহ করতে পারবে না ভাই, কি করতে পারবে সে, কিচ্ছু করতে পারবে না, ডান্ডা যখন জায়গা মতো দুটো পড়বে তখন সে একা একাই ঠিক হয়ে যাবে, কি করবে সে। ওই যে পুলিশে এখন তার মানে চেহারাটা দেখাইলে পুলিশে তার পাশার ভিতরে যে বাইরানটা বাইরাবে না ভাই, হ্যাঁ জিহাদ করবি জিহাদ তোর পাশা দিয়ে ভরে দিবো, আল্লাহরে তোর কোরআন এবং আল্লাহ দুইটারে তোর পাশা দিয়ে ভরে দিবো, এই কথা বইলা পুলিশে যে পিটানটা পিটাবে পাশার উপরে ভাই লাল হয়ে যাবে পাশাটা, তখন আল্লাহ পাক পাশার ভিতর থেকে বলবে আমারে বাইর কর, আমারে বাইর কর পাশা থেকে, আমারে বাইর কর পাশা থেকে, বুঝছেন। তো এই যে দেখেন মানে মুমিন মানে পুলিশে ভয় পাইয়া ভয় পায় আসে এখন চেহারা দেখাচ্ছে না, আমি আল্লাহ ছাড়া কারো ভয় পাই না, একটু পরে ভাই আবার চেহারা দেখালে তোমার পুলিশে ধরে লাগে, আল্লাহ ছাড়া খালি ভাই পুলিশটা ভয় পাই, পুলিশ ঢুকাইবো না।
পরবর্তীতে ভাই যদি দেখে উনি একজন মিথ্যুক, মিথ্যুকের সাথে আলোচনা করে একদম মজা নাই। উনি তো এরপরও যে কথাগুলো বলবেন সেগুলো তো মিথ্যা বলবেন। আমরাই বুঝতে পারছি ভাই আল্লাহ আপনি বিত, আল্লাহ তো বুঝবেই, আল্লাহ কি আমাদের থেকে বলদ নাকি? আল্লাহ যদি থাকে আল্লাহ তো বুঝবেই যে আপনি আপনি মানে খাট বলদ আপনার, মানে সরি বিতু আপনার আপনার দ্বারা কিছু পসিবল না। আমার খারাপটা লাগতেছে কি, এর মনে ইমান ছিল কিন্তু জাহান্নামে চলে গেল, মানে ইমান থাকার পরে বেচারা জাহান্নামে গেল, এই যে ভয়টা যে পাইলো আল্লাহ ছাড়া পাইলো আল্লাহকে, উনি কি তার সাথে নিজের সাথে আল্লাহকে অপমান করে নাই? এটা কিন্তু শিরিক বুঝছেন, এটা কিন্তু শিরিক। হ্যাঁ, শিরিক কিন্তু সর্বোচ্চ খারাপ, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ যে জিনিসটা, সে আল্লাহর সাথে পুলিশকে আপনি আর কথাই বলেন না ভাই, আপনি এত এরকম একটা ভীতু মানুষ এবং মিথ্যুক মানুষ, যে এরপরে যে কথাগুলো বলবেন মিথ্যা কথা বলবেন। আসিফ ভাই আমরা নেক্সট কারোর কাছে যাই, ওনার উনি শেষ ভাই। আমি ভাবছিলাম না 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 আমার সাথে আলাপ করেন, আমার সাথে আলাপ করেন, দুর্বল মনে হচ্ছে আলাপ করেন, আমার সাথে আলাপ করেন। আপনি চেহারা দেখাতে পারবেন না ভাই, আপনার সাথে আর কোনো আলোচনাই নেই, মিথ্যুক মানুষের সাথে কি আলাপ করেন? আমার সাথে আলাপ করেন না ভাই, কি কি বলবেন বলেন বলেন না ভাই, আপনি চেহারা না দেখাইলে ভাই আপনার সাথে কোনো আলোচনা নাই তো, আপনি এরপর আর যুক্ত হওয়ার চেষ্টা করেন, আপনাকে আর যুক্ত করব না। হাতটাও দেখা না যায় ভাই বুঝছেন, মানে বেশি হলে চুরির হ্যান্ডেলটা দেখা যায়, হাতের আঙ্গুলটা যদি দেখা না যায় যদি দেখা যায় পুলিশ আমাকে বাইরে পাছার হাড্ডি ছুটে দিবে, মানে কি জিহাদ? হাতের আঙ্গুল দেখেও যদি ডিটেক্ট করে ফেলায় তাহলে তো এইবার দেখা যায় তো চুরির হ্যান্ডেল পর্যন্ত দেখা যায়, এর বাইরে আর কিছু দেখা না যায়। বলেন তো একটু আনমিউট করে বলেন, এই হচ্ছে মুমিনের দূর, এই হচ্ছে তার দূর, চিন্তা করেন অবস্থা। আচ্ছা আমি যুক্ত করছি ফারাজ ভাই, আপনি যুক্ত করেন না, আমি করতেছি, আমি একটু ফুল স্ক্রিন করে যুক্ত করতেছি। খন্দকার হোসেন আপনাকে যুক্ত করেছি, বলেন আপনি। খন্দকার আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আসিফ ভাই শুনতে পারেন আপনি আমাকে? আপনি আমাকে শুনতে পান? ও মাই গড, আর এটা কি সেই চীনের সন্তান? খন্দকার সাহেব আসিফ ভাই উনি কথা বললে কিন্তু আমি চলে যাব। যাতে তার হাতের আঙ্গুলটা পর্যন্ত দেখা না যায় কি ভাই, চিন্তা কর কি একটা অবস্থা ভাই, এটা এটা দিয়ে আপনি সবজি কাটতে পারবেন হাইয়েস্ট, এটা সবজি কাটার ছুরি, কোন দোকান কোন দোকানে নতুন দেখছেন ছুরি ভাই নাকি, মানে দোকান থেকে ধার করে নিয়ে আসছেন?
বাসায় ছুরি ছেটটা নাই, আপনার কাছে তো ছুরির মধ্যে চাপাতি সেটও তো থাকে, ওটাও তো দেখাইতে পারতো, ওটাও দেখাইতে পারতো স্যার, ফল কাটার ছুরি। মনে করেন আমেরিকার সাথে সে যুদ্ধ করতে যাচ্ছে এই ছুরি নিয়ে। গলা ফেলতেছে কিন্তু চেহারাটা দেখাইতে ভয় পাচ্ছি। আরে আরে মোমেন কি একটা অবস্থা রে ভাই, দেখেন আপনি আপনি পুরো লাইভ আলাদিনের জিন বেরোইছে ভাই, কি একটা অবস্থা ভাই, বের করে দিই নালে এরা আবার কি না কি চালায় দেয়, মানে সেটাও শেষ পর্যন্ত চেহারা দেখাইলো না, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। যাতে মাতাল তাহলে কিন্তু ঠিক আছে, যতই জঙ্গি 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 করুক এই করুক সেই করুক, দিনের শেষে জানে পুলিশের বাড়ি যখন জায়গা মতো পড়বে তার ইমান তার শরীরে যে ফোঁটা পায় সেই ফোঁটা থেকে বেরিয়ে পালাবে। ভালো কমেডি হইলো, বুঝছেন, চরম কমেডি হইলো। আমি আসলে এটা বুঝতে পারি নাই যে সে লাইক এত মানে রাগ কেন ছিল আর কি, আমার মনে হয় তার লাইফে লাইক অন্য কোনো ইস্যুস আছে যার জন্য সে এত রাগ আর কি, বাট লাইক এটা খামাখা। আসি ভাই, আমার আমার একটা কথা ছিল ভাই, এই যে ওই অর্ধেক সরি বলাটা ঠিক হবে না, এই যে খন্দকার যিনি আসলেন এইভাবে ডিমান্ড করলেন যে ভাই আমি কথা বললে সে কিন্তু কথা বলবে না, আসিফ ভাই মানে আপনি কি তাকে দাওয়াত দিছিলেন, তার সাথে অন এ ডেইলি বেসিস চ্যাট হয় আপনার, মানে বন্ধু বন্ধু রন্ধু হয়ে গেছে নাকি ভাই, মানে এসে যেভাবে ডিমান্ড করলো কোনো সে কোনো পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে নাকি ভাই তার সাথে, শুনলে ভাই আমি আকাশ থেকে পড়ে যাই, এই লোক থাকলে কিন্তু আমি ভাই কথা বলবো না, কি একটা ডিমান্ড রে ভাই, আমি কাছে বলতে পারে আপনাকে বলতে পারতো যে ভাই আমি আপনার সাথে একটু ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই, সম্ভব কিনা একটা কথা ভাই, উনি কথা বললে আমি কিন্তু কথা মানে আপনারা দুই দোস্ত আমি মাঝখানে আসছি, মানে দুই দোস্তের মাঝখানে কথা বলতে আসছি, উনি কথা বললে আমি কথা বলবো না, কি একটা অবস্থা। যাই হোক ভাই, আমরা নেক্সট কারো কাছে যাই, রাগ করে বাসে গাল ফুলে বসে আছে কিনা ভাই, পূর্ণ একটা মেসেজ পাঠানো উচিত। আসিফ ভাই মারাই নিয়ে বেচারা মন খারাপ করছে, অবশ্যই তার বলতে আমি অবশ্যই একটা মেসেজ দিচ্ছি, ভাইয়া আসো ভাইয়া আসো যে কথা বলতে পারে সেটা ভাই আমি মানে একদম হতবাক। সে যেটা বলছিল আমি দর্শকদেরকে একটু মনে করাই দিই, সে বলছিল মানে কাফেলা যদি মানে তাকে তার দেশ আক্রমণ করে, তার মুসলমান দেশ আক্রমণ করে এবং তার মেয়েকে যদি গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে রেপ করে, এইটাতে সে সম্পূর্ণ খুশি যে ঠিকই আছে, কাফেরা তো করবে এটি ঠিক আছে, রেপই তো করবে, গনিমতের মাল হিসেবে পাইছে তো রেপ করবে না তো করবে কি, ঠিকই আছে, এবং এটাতে ওনার কোনো সমস্যা নাই, উনিও মানে জিহাদি হিসেবে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে রেপ করবে এবং কাফেরাও ঠিক একই কাজ করবে, উনি তাতে কিছু মনে করবে না, যেহেতু এটা এটি সিস্টেম এইভাবেই তো চলছে দুনিয়া এইভাবেই চলবে, এটাতে উনি কোনো মানে অমানবিক বা কোনো মানে খারাপ কিছু খুঁজে পান নাই। তখন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ওনার যে মেয়ে মেয়ের সামনেই কথাটা বলতে পারবে কিনা, তখন উনি তার মেয়েকেও ডাকছিল যতদূর আমার মনে করে, যে মেয়েকে ডাকছিল আশেপাশে, এটাই তো ফারাজ ভাই নাকি? আমার আমার মনে নাই ভাই, উনি মনে মনে মেয়েটে কারোর সাথে থাকে না, মানে ওই একা কোথাও ফেলা রাখছে যাই না মনে হয়, একাকেই থাকেন, বাট এইটা বলছিলাম যে ওনার মেয়েকে যদি গনিমতের মান বাড়ায় কেউ ইয়ে করে
তাহলে নিয়ে যাবে, তাকে তো পাইছে, সে তো তাকে জিতছে না, জিতছে যেহেতু সে তো করতেই পারে। নিজের মেয়ে সম্পর্কে এভাবে বলতেছিল, মানে নিজের মেয়ে রেপ্ট হবে বাই সাম আদার পিপল, হ্যাঁ যেহেতু তারা ওয়ার করছে জিতছে সেহেতু তারা করতে পারে, এরকম টাইপের এপিক এপিক মুভমেন্ট। সে এরকম মানুষের আসলে বাবা মা হওয়া উচিত না, বাবা মা তো বাবা মা মানুষই হওয়া উচিত না, জন্ম নেওয়া উচিত না ভাই। আমি তো বলবো এরকম মানুষ জন্ম নেয় কেন ভাই, কেন কি কি দরকার পড়ছে এরকম মানুষের জন্ম নেয়ার। আসিফ ভাই মানুষ কমেন্ট করতেছেন যে আঙ্গুলের খতনা করার জন্য এবার চুরি দেখাচ্ছে, কি ক্রিয়েটিভ লোকজন চিন্তা। আচ্ছা ফারাজ ভাই আপনি একটু যুক্ত করতে থাকেন, তবে অবশ্যই ফারাজ ভাই এই আর কিন্তু আছে, অবশ্যই ফুল স্ক্রিন করে যুক্ত করেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ ফারাজ ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসিফ ভাই।